হাই গাইস, আমি এখন যে জায়গাটিতে আছি এটা হলো বরিশাল ল কলেজ। এই ল কলেজটা অনেক প্রাচীনতম একটা কলেজ। জানা গেছে যে বাড়িটি আগে হিন্দু বাড়ি ছিল, এখন বর্তমানে সরকারি কোষাগারে বাড়িটি দিয়ে দিয়েছে, যেটা এখন বরিশাল আব্দুর রব শ্রেণীবাদ কলেজ নামে পরিচিত। এ হলো আমাদের আমাদের লিটন ভাই, এলো আমাদের নায়ক ভাই লিটন ভাই। বরিশাল আব্দুর রব শ্রেণীবাদ ল কলেজ, এটি অনেক প্রাচীনতম একটি কলেজ। এখান থেকে অনেক গুণী ব্যক্তিবর্গ পড়াশোনা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা আইন পেশায় নিয়োজিত আছেন। জানা গেছে একজন রাষ্ট্রপতিও এই কলেজ থেকে পড়াশোনা করেছেন। যদিও কলেজটি দেখতে অনেক পুরাতন, একটি হিন্দু বাড়ির উপরে এই কলেজটি নির্মাণ হয়েছে। এই কলেজটি যেতে হলে আপনাদের প্রথমে লঞ্চঘাট থেকে একটি অটো নিয়ে হাসপাতাল রোড আসতে হবে। হাসপাতাল রোডে এই কলেজটি অবস্থিত। ঠিক অমিতলাল দে কলেজের একটু আগে এই কলেজটি হাতের বাম পাশে অবস্থিত। লঞ্চঘাট থেকে আসতে হাতের বাম পাশে হবে, আর যদি আপনি নতুল্লাবাদ থেকে আসেন তাহলে হাতের ডান পাশে হবে অমিতলাল দে কলেজের পরে। যদি আপনি লঞ্চঘাট থেকে আসেন তাহলে অমিতলাল দে কলেজের আগে এই কলেজটি অবস্থিত। এই কলেজটিতে ছাত্রদের জন্য ভিন্ন ভিন্ন রুম রয়েছে। প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের জন্য ভিন্ন ভিন্ন রুম রয়েছে, ভিন্ন ভিন্ন রুমে পাঠদান হয়। এই কলেজে ছাত্রছাত্রীদের জন্য সংসদ রয়েছে, রয়েছে লাইব্রেরি। কলেজটি অনেক প্রাচীনতম বিদায়, এটি হিন্দু বাড়ি বিদায়। এখানে বাড়িটা কলেজটি এমনভাবে করা হয়েছে, চতুর্পাশে রুম, মাঝখানে ছাদে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে এখানকার শিক্ষার্থীরা ছাদে ওঠে। এই কলেজে পড়াশোনা করতে হলে অথবা ভর্তি হতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর আপনাকে একটি মেসেজ দিয়ে দিবে যে আপনি সেখানে ল পড়ার জন্য উপযুক্ত কিনা। এই কলেজের পাশেই রয়েছে একটি বড় মসজিদ অবস্থিত। এই কলেজে ভর্তি হওয়ার জন্য এবং পড়াশোনা করার জন্য এই মোবাইলের স্ক্রিনের উপরে কলেজের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সিঁড়িগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, একটা ছাদের উপর থেকে সিঁড়িগুলো গিয়ে আধুনিক বর্তমান ডুপ্লেক্স বাড়িগুলো যেভাবে করা হচ্ছে সে আদলেই কিন্তু অনেক আগে এই বাড়িটি নির্মাণ হয়েছে। এই বাড়িটি এখনও শক্ত পায়ে দাঁড়িয়ে আছে, বরিশাল ল কলেজ। এখান থেকে প্রতি বছর অনেক গুণী গুণী ব্যক্তিবর্গ বের হয় এবং তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আইন পেশায় নিয়োজিত হয় এবং মানুষকে সেবা দিয়ে থাকে। আপনারা চাইলে এই ল কলেজে পড়াশোনা করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষকে সেবা দিতে পারেন। আইন পেশায় একটি মহৎ পেশা এবং উত্তম পেশা। সবাই ভালো থাকবেন।